সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাসে দেশ অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আছেন ইতালি থেকে যুক্ত হচ্ছেন পলাশ রহমান, গ্রিস থেকে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান ভুইয়া ডালিম। দুজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কামরুজ্জামান ভুইয়া ডালিম, আপনার কাছে জানি আমরা যেটা আলোচনা করব আজকে, অভিবাসন সমস্যা এবং জ্বালানি তেলের সংকটের মূল্যস্ফীতির অবস্থাটা কি। তো প্রথমেই যে প্রসঙ্গটা জানতে চাই, যে অভিবাসন তো একটা বড় ধরনের সমস্যা, যেটা ইউক্রেনের প্রচুর মানুষ জানি যে অভিবাসনের জন্য তারা ইউরোপে আশ্রয় নিয়েছে এবং ইউরোপ এই ক্ষেত্রে খুবই উদার। এই ক্ষেত্রে বাংলাদেশিরা এখন কোন অবস্থানে আছে? বাংলাদেশিদের অবস্থা আগে এক সময় খুবই খারাপ ছিল, এখন কর্মী সংকটের কারণে কোন কোন দেশ উদার নীতি নিচ্ছে। গ্রিসের অবস্থাটা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমরা সবাই জানি যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ফলে ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের জনগণ, ইউক্রেন তারা ইউরোপের সব প্রত্যেক দেশে তারা প্রবেশ করেছে এবং তাদের ইউক্রেন নিয়ে উদারতা অনেকটা বেশি, যদি এটা বৈষম্যের শিকার হোক, ইউরোপ ইউনিয়ন হোক, যেভাবে হোক তাদের প্রতি তাদের আদর কদর অনেকটা বেশি। আমরা যারা তৃতীয় দেশের আছি, আমাদের তারা অন্য চোখে দেখে, তারা যতই মানবাধিকার বলুক, যতই তারা যাই বলুক, আমরা তৃতীয় দেশের নাগরিক, আমরা সব সময় সব দেশে বৈষম্যের শিকার হয়ে থাকি। তারপরও গ্রিসে বাংলাদেশে যারা অভিবাসী আছে তাদের বিশাল একটা কদর আছে এবং তাদের বিশাল একটা চাহিদা আছে। শুধু বাংলাদেশি অন্যান্য অন্যান্য দেশের চেয়ে তৃতীয় দেশের ভিতরে যারা আমরা থাকি, বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের ভালো কদর, ভালো সম্মান আছে সব জায়গাতে। এবং আপনি একটা কথা জানবেন, আপনি যেটাকে বলবো, অভিবাসন নিয়ে এখন বর্তমান গ্রিস সরকার ইউক্রেনের যেরকম তারা একটা প্রাধান্য দিয়েছে তাদের এদেশে রাখার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, তদ্রূপ আমাদের বাংলাদেশে বাংলাদেশকেও বাংলাদেশের সরকারের সাথে তারা একটা চুক্তি করেছে এবং সেই চুক্তির ফলে বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000 করে লোক আনবে এবং গ্রিসে যারা অবৈধভাবে আছে, যাদের কাগজ নেই, যাদের বৈধতা নেই, তাদেরকে তারা বৈধতা দিবে বলে গ্রিসের পার্লামেন্টে উঠেছে এবং একটা বিল পাস হয়েছে। এতে বোঝা যায় আমাদের বাংলাদেশে যারা আমরা এখানে বসবাস করি, আমাদের কদর, দক্ষতা, আমাদের সম্মান, আমাদের তারা মনে করে সে বিধায় ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশে অভিবাসীদের তারা অনেকটা সুযোগ দিয়েছে। এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে যে আপনি যেটা বললেন যে দ্রব্যমূল্য এবং কি অবস্থা আছে, না, আমি আরেকটু বিষয় জানি, যে আরেকটু বিষয় একটু প্রশ্ন করি, সেটা হলো যে অনেক অবৈধ অভিবাসী আছে, তাদের ভাগ্য কি হবে বাংলাদেশি যারা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, অবৈধ গিরিশ সরকারের হিসাব মতে প্রায় 15,000-এর মতো বাংলাদেশি অবৈধ গিরিশে বসবাস করে। এখন এই 15,000-এর ভিতর প্রায় 1,500 থেকে 2,000-এর মতো আছে যারা বিভিন্ন ক্যাম্পে গ্রেফতারকৃত, আর যারা বাকি আছে তারা বাইরে আছে। যারা বাইরে আছে তাদেরকে গিরিশ সরকার বৈধ করে নেবে বলেছে এবং সেটা একটা ন্যূনতম ডকুমেন্ট তাদের থাকে 2022 সালের 9 ফেব্রুয়ারির পর্যন্ত। আপনি যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারেন, অথবা আপনি কোথায় চাকরি করবেন অথবা কোথায় চাকরি করতে ইচ্ছুক সে মালিকের পেপার যদি দেন, তাহলে তারা সেপ্টেম্বরের পর থেকে গ্রিস সরকার তাদেরকে বৈধতা দিবে। কিন্তু যারা গ্রেপ্তার আছে বা বিভিন্ন ক্যাম্পে আছে তাদের ব্যাপারে সরকার এখন কিছু বলেনি। তাদের তাদেরকে ক্যাম্প থেকে বের করে দিবে, তাদেরকে জামিন দেবে বা তাদেরকে সেই নতুন যে অভিবাসন আইন হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট দিবে, তাদের কি করবে এ ব্যাপারে এখনো সরকার স্পষ্ট করেনি। তবে সেটা সেপ্টেম্বরের দিকে সরকার একটা গেজেট আকারে প্রকাশ করবে, এই যে নতুন বাংলাদেশিদের 15,000 অবৈধভাবে তাদের হিসাব মধ্যে আছে তাদেরকে যে লিগিলিটি দিবে এবং যারা ক্যাম্পে আছে গ্রেপ্তারকৃত আছে তাদের কি করবে, এটা একটা বিস্তারিত আমরা জানতে পারবো সেপ্টেম্বরের পরে। আচ্ছা, আমি একটু আসি, আমি পলাশ রহমানের কাছে আসি, তারপর আবার আপনার কাছে আসছি। পলাশ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার যেটা জানতে চাচ্ছি, যে এমনি তো ইতালি যথেষ্ট পরিমাণে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট উদার ছিল, এখন সেই অভিবাসন সমস্যাটা বা সংকটটা এবং আমাদের বাংলাদেশিদের অবস্থাটা কি, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আসলে যেটা বলছিলেন, ইতালিতে যারা অভিবাসী আছি, আমরা বাংলাদেশি যারা আছি, অতীতের যে কোনো সময়ের যে অতীতের বিশেষ করে নিকট আমরা গত 10 বছর তাকাই,
তাহলে সেই 10 বছর যে কোনো সময় এখন অভিবাসীরা অনেক ভালো আছে, বিশেষ করে বলা যেতে পারে ইতালির ট্যুরিজম সেক্টরে, দেখা এই সেক্টরে প্রচুর এখন শ্রমিক সংকট। আমরা বিশেষ করে ভেনিস, রোম, মিলানো এই বড় বড় শহর গুলোতে যেখানে ট্যুরিজমের বেশি আনাগোনা, সেসব জায়গাতে প্রায় প্রতিটা প্রতিষ্ঠান থেকে স্থানীয় শ্রমিক সংস্থায় বা স্থানীয় সরকারি যারা শ্রমিক কাজ করে সে সমস্ত প্রতিষ্ঠানে প্রচুর শ্রমিকের চাহিদা দাঁড়ানো, যেটার উপরে ভিত্তি করে আমরা দেখতে চাইলে এই নতুন করে শ্রমিক আনার ব্যাপারে কাল তুলেছিলেন, সেটা কিছুটা জানেন আগেই প্রধানমন্ত্রী ইতালির রাজনীতিতে একটু সংকট বা টানাপোড়েন চলছে, যে কারণে ওই আলোচনাটা আপাতত একটু আড়ালে আছে, কিন্তু এই বিষয়টা সামনে আসবে। আমরা আশা করছি যে সরকার পরিবর্তনের যেটা প্রক্রিয়া চলছে এতে একটু স্থিতিশীলতা আসলেই ওই বিষয়টাকে নতুন করে সামনে নেওয়া হবে। বলুন, এমনি অবৈধ অভিবাসী সংখ্যা কেমন, বাংলাদেশি সংখ্যাটা কেমন? অবৈধ অভিবাসীর সংখ্যা আসলে সুনির্দিষ্ট করে বলা কঠিন, তবে আপনারা জানেন যে কোভিড পিরিয়ডে মাত্র বছর খানিক আগেই মানবিক বিষয় বিবেচনা করে ইতালিতে যারা কাগজপত্রের বাইরে বসবাস করেন তাদেরকে বৈধ করে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, আবেদন জমা দিয়েছিলেন, এবং সে সময় হুম প্রায় 7 লক্ষ আবেদন জমা পড়েছিল। মধ্যে আচ্ছা, বাংলাদেশি আবেদন আসলে কত ছিল এটা আলাদা করে তবে ধারণা করা যায় হয়তো 1 লাখ 2 লাখ এরকম হবে। এটা ধারণা করা যেতে পারে, আমরা ধারণা করতাম যে এটা হতে পারে আপনার 50 থেকে 60 হাজার হতে পারে বেশি এখনো মনে কি হয়। মানে সাগর সাগর পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কি ইতালিতে আসার যে ঢলটা শরণার্থীদের, সেটা কি এখনো অব্যাহত আছে না হ্যাঁ, সেটা সেটা নিয়ন্ত্রিত? অব্যাহত আছে, তবে কিছুটা কমেছে, তবে অব্যাহত আছে, এবং প্রতিদিনই আমরা খবরগুলোতে দেখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে প্রতিদিনই ওই যে জীবনের রিস্ক নিয়ে ট্রলারে করে বা বিভিন্ন নৌযানে করে হ্যাঁ, মানুষ সাগর পার যারা আসছে ওই আসছে। ট্রলার গুলোতে সেখানে কি বাংলাদেশিদের সংখ্যা বেশি নাকি না না, অন্যান্য দেশেরও? বাংলাদেশিদের সংখ্যা কম, বাংলাদেশিদের সংখ্যা কম, বরঞ্চ আফ্রিকা বা অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা অনেক বেশি। ডালিম ভাই, আপনার কাছে আসি। আমরা জানি যে এখন ইউরোপ একটা সংকটের মধ্যে আছে, রাশিয়ার গ্যাস না পাওয়ার কারণে, রাশিয়ার থেকে তেল না পাওয়ার কারণে সেখানে মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রার মান কমেছে, সেই সংকটের প্রভাবটা কেমন? রাশিয়া থেকে গ্রিস প্রায় 33% গ্যাস তারা সংগ্রহ করে থাকে, সেখান থেকে তারা আনে, কিন্তু এই যখন যুদ্ধের ফলে রাশিয়া যেহেতু ইউরোপে তারা সীমিত আকারে গ্যাস দিতেছে এবং খনিজ দিতে আমরা সবাই এটা জানি, তার ফলে গ্রিসের বিভিন্ন আপনার আপনার এই দ্রব্য মূল্য, আসবাবপত্র সবকিছু উদ্যোগিত হয়ে গেছে, এবং গত 1 সপ্তাহ আগে গ্রিস সরকার যেহেতু সবকিছুর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের মতো না যে যে যেমনি মন চায় দাম বাড়িয়ে দেবে, কিন্তু সরকার একটি 600 পণ্যের উপরে লিস্ট করেছে কি কি পণ্যের উপরে তারা বৃদ্ধি করবে, খাদ্যদ্রব্য তার উপরে 12% এবং পানীয় এবং ড্রিঙ্ক তার উপরে 22% এবং অ্যালকোহলের উপর আরো বেশি। এটা আগস্টের 15 তারিখের পর থেকে এবং 2 মাস বলছে আপনি শ্রেণীভিত্তিক ভাবে সব সবকিছু দ্রব্যমূল্যের সরকার নির্ধারণ করে দিয়েছে। আসলে সরকার যেহেতু জ্বালানি সংকটে পড়েছে তাই সকল দ্রব্যমূল্য সরকার নির্ধারণ করেছে, কোন দ্রব্য কোন খাদ্য কোন পণ্য কত পার্সেন্ট বাড়বে, এবং এতে হিসাব করে দেখা যায় প্রায় 22% পর্যন্ত বিভিন্ন দ্রব্য বৃদ্ধি পাবে, এবং সেটা তালিকা সরকার প্রকাশ করেছে, এবং এই দ্রব্যমূল্য উদ্যোগের ফলে এখন যারা যাদের আয় সীমিত ছিল, অনেকে যারা যারা ভাতা নিয়ে থাকে, যারা অবসর ভাতা নিয়ে থাকে, আপনি জানেন ইউরোপের সব দেশে একটা সীমিত ভাতা নিয়ে তারা চলে, এটা তো বৃদ্ধি জি, করে না, তাদের পক্ষে অনেক সমস্যা দিয়ে দেখা দিবে, এবং এখন গ্রীষ্মকালীন এখন না এখন আমি আমি আপনার কাছে জানতে চাই, যেটা গ্রিসে বলছেন যে জিনিসপত্রের দাম তারা নির্ধারণ করে দেবে গ্রিস সরকার, তো সেই দামটা নির্ধারণ যেটা করেছে বা করবে সেটা কি এখনকার যে দাম আছে তার থেকে কত গুণ বেশি?
এখনকার যে দাম আছে, আপনি দ্রব্য মূল্য খাদ্য সেটা 12%, পানীয় এবং আচ্ছা ড্রিঙ্ক 22%, আচ্ছা অ্যালকোহল 27%, আচ্ছা এইভাবে তারা নির্ধারণ করেছে। আচ্ছা সেই নির্ধারিত দরে কি জনসাধারণ কিনতে পারবে? এটা এখন কথা, এখন শোনে সব এদেশের দুই তিনটা খাত আছে, একটা যারা কাজ করে এক খাত, যারা অবসরে যায় তাদের এক খাত, যাদের কাজ নেই বেকার তাদের এক খাত। এখন যেহেতু তাদের সবকিছু সীমিত, এখন তারা সেই জন্য বিভিন্ন মহল, বিরোধী দল, এদেশে যারা অর্থনীতিবিদ, তারা বলছে যে শীতকালে, এবং শীতকালে জানেন অনেকটা খরচ বেড়ে যায়, এখন দিন বড় খুনিছে, এখন বিদ্যুৎ এবং অন্যান্য অনেকটা কম লাগে, ইউরোপে জানেন গ্রীষ্মকালে দিনটা অনেক বড় হয় এবং শীতকালে দিন অনেক ছোট হয়ে যায়, হুম হুম তখন হুম হুম কিন্তু বিদ্যুতের উপর নির্ভর বেশি করবে, এবং তখন এখন মানুষ দিনের আলো ব্যবহার করতে করতেছে সবাই, তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিন ছোট, কি হবে না হবে এই জন্য তারা অনেক হিমশিম খাচ্ছে, এবং গ্রিস সরকার, হুম বর্তমানে যে সরকারটা আছে তার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, এখন তারা হয় যেটা তাদের চিন্তা ভাবনা, তারা বিভিন্ন খাতে তারা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে, আপনি কোন সেক্টরে কাজ করতেছেন, আপনি অবসর নিয়েছেন কিনা, আপনি বেকার কিনা, সেই সেক্টর গুলিতে তারা সীমিত সীমিত আকারে একটা ভর্তুকি দেবে, সরকার এই চিন্তা ভাবনা নিয়েছে যাতে জনগণ তাদের প্রতি একটা বিস্ফোরণ না হয়। আচ্ছা বুঝতে পারছি। তারপরে তো তাহলে বোঝা যাচ্ছে যে একটা গভর্নমেন্ট একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, যেহেতু জি দাম বাড়ছে সবকিছুর, কিন্তু আবার তারা ওই বিভিন্ন শ্রেণী বিভাজন করে, যারা বেকার, যাদের বয়স বেশি, বয়স্ক যারা, এবং এখন যারা কর্মজীবী, এই তিনটা চারটা হয়তো ক্যাটাগরি করে তারা প্রোটেকশন দেওয়ার একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে, এই তো বিষয়টা। জি 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 আচ্ছা জি আমি আচ্ছা আমি একটু পলাশ রহমান আপনার কাছে আসি। এই যে একই প্রশ্ন একই বিষয় জানতে চাও, এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে এই সংকটটা ইতালি সরকার কিভাবে মোকাবেলা করছে, বা জনসাধারণও বা কিভাবে এটি সামলাচ্ছে? আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে যে যে দ্রব্য মূল্য বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে, বাজারের একটা ব্যাপক প্রভাব পড়েছে, যে প্রভাবটা সরাসরি প্রভাবিত করছে সাধারণ জনজীবনকে। তো হুম হুম এইটাতে মোকাবেলা করার জন্য বা এই চাপ থেকে জনগণকে একটু দূরে রাখার জন্য ইতালি গভর্নমেন্ট, যারা এখানে চাকরিজীবী আছেন, বিশেষ করে ফ্যামিলি ওয়াইজ, যে ফ্যামিলিতে কজন ওনার আছে, কজন ইনকাম, এর উপরে ভিত্তি করে সরকার তাদেরকে বোনাস বা বিভিন্ন ভাতার ব্যবস্থা, এই বোনাস এবং ভাতার মাধ্যমে যাতে মানুষের আয় ব্যয় বা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটাও তাদেরকে প্রভাবিত না করে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই বিষয়গুলো সরকার মোটামুটি বোনাসের মাধ্যমে এবং বিভিন্ন ভাতা দেওয়ার ভর্তুকি, মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এটা নিশ্চিত করার চেষ্টা করছে। আচ্ছা তার মানে একই, মানে গ্রিসেও যে ধরনের গভর্নমেন্ট, গ্রিস গভর্নমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করছে, মোটামুটি ওই রকম চিন্তা ইতালি ইউরোপীয় সরকার। ইউনিয়ন দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো কম বেশি 80% এভাবেই এই ঘাটতিটা বা এই সময়টা মোকাবেলা করার চেষ্টা করছে সংকট। মানে একই পলিসিতে তারা চলতে থাকে, তাই তো? আচ্ছা এমনি কোনো বিদ্যুতের কোনো ঘাটতি আছে কিনা, মানে এখানে লোডশেডিং? বিদ্যুৎ, জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য কোনো ঘাটতি নেই, বাজারে কোনো প্রোডাক্টের বা জনজীবনে মানুষের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো কোনো ক্ষেত্রে কমানো হয়নি বা কোনো ঘাটতিও নেই, তবে সরকার থেকে বারবার জনগণকে উৎসাহিত করা হয় খরচটা একটু কমাতে, আগে যত সময় এসি চালানো হতো এখন একটু কম চালাতে, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা মানে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ অনুরোধ করছে, কিন্তু সাশ্রয় কোনো হওয়ার জন্য সংকট উৎসাহিত নেই। করা হয়। আচ্ছা আচ্ছা একই অবস্থা কি গ্রিসে, কি কোনো জ্বালানি সংকট বা লোডশেডিং এই অবস্থা আছে কিনা? আমি শেষ প্রশ্ন জি জানিম ভাই আপনার কাছে। যে ফিরোজ ভাই আপনি একটা চমৎকার কথা বলছেন, আমি একটা বলি, গ্রিস সরকার জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট সেটা মোটেও নেই, এবং গ্রিস সরকার চিন্তা ভাবনা করেছে জনগণ যাতে এই লোডশেডিং এবং বিদ্যুতের ভোগান্তিতে না পড়ে বা লোডশেডিং এ না পড়ে, তারা আগামী শীতকালে তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারি যে অফিস আদালত আছে সেটা দিনের বেলাতে শেষ করার জন্য, যাতে জনগণ রাতে সেটা
বিদ্যুতের ব্যবহার করতে পারে। এক, 2 নম্বরে যে সরকারি যে প্রতিষ্ঠানে যে বিদ্যুৎ তারা ব্যবহার করে এবং ল্যাম্প পোস্ট রাস্তাঘাটে যে ল্যাম্প পোস্ট আছে সেগুলা দূরত্ব অনুযায়ী সেটা নিভিয়ে দিবে এবং অতি জরুরি যেখানে দরকার সেগুলোতে তারা ব্যবহার করবে, এবং বিভিন্ন আচ্ছা, বুঝতে পারছি। মিউজিয়ামে ওগুলা জনগণ যাতে কোনো কষ্ট না হয়, জনগণ যাতে লুসনিঙ্গে না পড়ে, হুম 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 সরকারি ব্যবস্থাপনা সরকারি প্রতিষ্ঠান সেখানে তারা বিদ্যুতের সাশ্রয় করবে যাতে জনগণ সেটা সুবিধা ভোগ করতে পারে। এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি কিন্তু কোথাও ঘাটতি নেই, কোথাও ঘাটতি ঘাটতি নাই, নেই। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ কামরুজ্জান ভূঁইয়া ডালিম এবং পলাশ রহমান, আমাদের হাতে আসলে সময় নেই, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাদেরকে নিশ্চয়ই আগামীতে পাবো, এবং দর্শক আমরা এই অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং নতুন অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।